হ্যাঁ কিছু হ্যাঁ দুটো দুজন লোক একসঙ্গে থাকলে কিছু তো মতানৈক্য তো হবেই, তাই হয়েছিল, সেটা কিছু নয়। বাট সেই জন্য আমি ছেড়ে দিলাম, আমি আর দেখলাম যে এটা নিয়ে আর বেশি করা ভালো নয়, ঠিক নয়। ছ বছরে তিনজন, অনিন্দ মিত্র, বিমল চট্টোপাধ্যায়, পর এবার অ্যাডভোকেট জেনারেলের পদ থেকে পদত্যাগ করলেন জয়ন্ত মিত্র। অ্যাডভোকেট জেনারেলের পাশাপাশি পদত্যাগ করতে চলেছেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল লক্ষ্মী কুমার গুপ্ত। মঙ্গলবার রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন জয়ন্ত মিত্র। কিন্তু হঠাৎ কেন পদত্যাগের সিদ্ধান্ত নিলেন অ্যাডভোকেট জেনারেল? হাইকোর্ট সূত্রে খবর, টেটের ফল প্রকাশ ও নিয়োগ পদ্ধতি নিয়ে এজি বেশ কিছু সুপারিশ করেছিলেন, কিন্তু সরকার তা গ্রহণ করেনি। দুর্নীতির মামলা চলায় উত্তরবঙ্গের একটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নিয়োগেও এজি আপত্তি করেছিলেন, কিন্তু তাও শুনেনি সরকার। হাইকোর্ট সূত্রে খবর, শিক্ষা দপ্তরে যে কর্মী নিয়োগ চলছে তা নিয়ে এজি পরামর্শ দেন, নিয়োগ প্রক্রিয়ার একটি গাইডলাইন থাকা দরকার, এতে স্বচ্ছতা আনা দরকার, না হলে সিভিক ভলান্টিয়ার নিয়োগ মামলার মতো মুখ পড়তে পারে রাজ্য সরকারের। সম্প্রতি সরকারি ও বেসরকারি সম্পত্তি ভাঙচুর বন্ধে বিল আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার, এই বিষয়ে নাকি এজিকে অন্ধকারে রাখা হয়েছিল। সূত্র খবর, এছাড়াও আরও কয়েকটি বিষয়ে সরকারের সঙ্গে মতানৈক্য তৈরি হচ্ছিল অ্যাডভোকেট জেনারেলের। জয়ন্ত মিত্র জানিয়েছেন, সরকারের সমস্ত সিদ্ধান্তের সঙ্গে একমত না হওয়ায় এই পদের গুরু দায়িত্ব পালনের ক্ষেত্রে অসুবিধে হচ্ছিল। সম্পর্ক যাতে তিক্ততার পর্যায়ে না যায় তার আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে, তবে সরকারের সঙ্গে মত পার্থক্য ছাড়াও ব্যক্তিগত কিছু সমস্যা আছে বলেও জানিয়েছেন জয়ন্ত মিত্র। এদিকে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল লক্ষ্মী কুমার গুপ্ত পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। পদত্যাগের সিদ্ধান্ত হচ্ছে, আমি বহুদিন ধরেই চেষ্টা করছিলাম, কিছু মাস ধরে, তারপরে আমাকে সবাই মিলে আপত্তি করলে কিছু কিছুতেই রাজি হয়নি, সবাই ছাড়বেন না করেছিল। যে ওয়ার্কলোড আমাকে মানে বেয়ার করতে হচ্ছিল সেটা আমি পেরে উঠছিলাম, সেই জন্যই আমি বারবার বলেছি, রিকোয়েস্ট করছি, আমি ছেড়ে দিই, অনেকে ছাড়তে চাইনি। 2014 সালের 16 ডিসেম্বর অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জয়ন্ত মিত্র। একই দিনে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন লক্ষ্মী কুমার গুপ্ত। জয়ন্ত মিত্রর আগে রাজ্যে অ্যাডভোকেট জেনারেল ছিলেন বিমল চট্টোপাধ্যায় এবং অনিন্দ মিত্র, দুজনে ব্যক্তিগত সমস্যার কারণ দেখিয়ে পদ থেকে সরে গিয়েছেন। শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।